much? How much? Give, you give. Here, you take this, that's fine, okay? Go, bye. This money, no. Hello viewers, আজকে আমি আসলে একটা unusual video নিয়ে আসছি। এটা কোনো vlog না, just একটা information. So recently আমি একটা vlog দেখেছি লিউক ডেমন্টের, উনি বাংলাদেশে recently গিয়েছিলেন এবং উনি একটা problemের শিকার হয়েছিলেন। যেহেতু আমি একটা film troublemaker, so আজকে আমার মনে হয় এই ভিডিওটা আমার করা খুব জরুরি ছিল। So problemটা হচ্ছে কি সেটা আমি আপনাদেরকে একটু clip দেখাচ্ছি। It's okay, you no change. No, I don't want change, no change. You can split the profits. Thank you. Thank you for translating. Left side, very interesting. Oh, it's okay, I go this way. It's okay, bro, you can stop. I go by myself, okay? I'm just going for walk. Some money, boss. No, you. I buy some food. How much? So আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে লিউক একটা ছোটখাটো স্ট্রিট ফুডের দোকানের পাশে উনি গিয়েছিলেন এবং সেখানে একটা কেক দেখে ওনার ইন্টারেস্ট লেগেছিল, সেটা উনি ট্রাই করেছেন। পাশে দাঁড়িয়েছিলেন হচ্ছে এই চাচা। তো এই চাচা অনেকক্ষণ ধরে ওনার সাথে গল্প করেন, ওনাকে পটানোর চেষ্টা করেন। তারপর একটা সময় দেখা গেছে যে লিউক 500 টাকার নোট দিয়েছে হচ্ছে দোকানদারকে, যেখানে আসলে 50 টাকা বিল হয়েছে। তো বাকি 450 টাকা বলেছে যে আপনি রেখে দেন, দোকানদারকে স্পেসিফিকলি বলা হয়েছে যে এই টাকাটা আপনি রাখেন। কিন্তু সেখানে ওই পাশের যে চাচা ছিল কালু মিয়া, তিনি তখন দোকানদারকে বললেন যে এই বাকি টাকাটা আমাকে দিতে বলছে। এটা হচ্ছে ফার্স্ট একটা ভুল। সেকেন্ড যে জিনিসটা করা হয়েছে সেটা হচ্ছে যে উনি যদিও তারপরে লোককে উনি জিজ্ঞেস করছে যে আমি কি এটার মধ্যে টাকা নিতে পারি, সে বলছে যে ঠিক আছে তোমরা যদি চাও ভাগাভাগি করে নিতে পারো। সো সে কিন্তু এখান থেকে অলরেডি 450 টাকার মধ্যে বাকি যেটা ছিল হাফ হাফ করে সে হাফ টাকাটা অলরেডি পাইছে। তারপর এই কাকু মেয়া কি করলো, ওনার লোকের সাথে সাথে আস্তে আস্তে গেল, উনি একটু ফ্রেন্ডলি দেখানোর চেষ্টা করছে যে আশেপাশের যত দোকানপাট আছে বা আশেপাশের যেসব ভিউ আছে উনি সেগুলো দেখাবে, এরকম একটা ভাব নিল যে একটা গাইড হিসেবে উনি কাজ করতে চাইলো। কিছুক্ষণ যাওয়ার পর দেখা গেলো যে আসলে ওনার ইন্টেনশন কিন্তু এটা ছিল না। উনি আস্তে আস্তে টাকা চাওয়া শুরু করে দিছে যে ওনার এই প্রবলেম ওই প্রবলেম। একটা সময় গিয়ে উনি বললো যে ওনার খিদা লাগছে, উনি খায় নাই, ওনার ফ্যামিলি 4 দিন থেকে খায় নাই। সো এখন একটু পরিচয় দেই এই কালু মিয়া নিয়ে। কে এই কালু মিয়া? সো এই কালু মিয়া সম্বন্ধে আমাদের কিছু ইনফরমেশন আমরা জেনেছি যে উনি কোথায় ছিলেন, কীভাবে ছিলেন। উনি আসলে ছোটবেলা থেকে একটা গুলশানে ফরেনারের বাসায় কাজ করতেন, যার কারণে টুকটাক কিছু ইংরেজি শব্দ তিনি জানেন। তো তিনি করেন কি, তিনি তখন এই যে এইসব এলাকাগুলো ধানমন্ডি বা গুলশান এই এলাকাগুলোর আশেপাশে উনি বড় বড় হোটেলগুলোর সামনে উনি দাঁড়ায় থাকেন এবং দাঁড়ায় উনি যেহেতু উনি ইংলিশ একটু জানেন সেহেতু টার্গেট করেন হচ্ছে ফরেনারদেরকে, যারা ফরেন ট্রাভেলার আছে তাদেরকে টার্গেট করে এভাবে আশেপাশে এলাকা ঘুরে দেখানোর জন্য অফার করেন। তো একটা সময় গিয়ে কেউ যদি অফার নিতে না চায় উনি তারপরেও তাদের কাছে গিয়ে এভাবে গিয়ে ডিস্টার্ব করা শুরু করেন, বলেন যে আমার টাকার দরকার, এটা দরকার, সেটা দরকার, বলে এভাবে ভিক্ষা করা শুরু করেন। ভিক্ষা করা এখানে কোনো ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে যে আপনাকে যদি কেউ একজন কিছু না দিতে চায়, উনি যদি অ্যাফোর্ড করতে না পারে বা না দিতে চায়, তাহলে আপনি সরে আসেন, একটা মানুষকে ডিস্টার্ব করেন না। এভাবে কিন্তু একটা মানুষ সিকিউর ফিল করে না, এটা আপনার বুঝতে হবে। ইটস নট অ্যাবাউট যে আপনাকে টাকা দিচ্ছে না, আপনাকে ছোট লোক বলতেছে বা এই ধরনের কিছু বলতেছে, জিনিসটা এটা না। কারণ সে অলরেডি একটা বিদেশি মানুষ, আমাদের একটা অচেনা দেশে গেছে, একটা অন্য কালচারে সে গিয়ে ওখানে থাকতেছে, সেখানে সে একা একা চলতেছে, তার একটু সিকিউরিটির ব্যাপার আছে। তাকে ফিল করাইতে হবে যে এই দেশটা তোমার জন্য সিকিউর। বিশ্বের বিভিন্ন দেশের ওয়েবসাইটে আপনি গিয়ে দেখেন আমাদের দেশকে, যদিও তারা বলে যে বাংলাদেশ ট্রাভেলের জন্য সেফ, কিন্তু তারপরে কিছু এক্সট্রা কশন দেওয়া আছে, কিছু ওয়ার্নিং দেওয়া থাকে যে বাংলাদেশে এই ধরনের প্রবলেম হইতে পারে, ওই ধরনের প্রবলেম হইতে পারে। সো এই ধরনের সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে সিকিউরিটি। সো আমরা যদি ট্যুরিস্টদেরকে সিকিউর না করতে পারি তাহলে ট্যুরিস্টরা তো আসবে না। আমার এখানে অনেক কথা আছে। আমি দেখতে পাচ্ছি যে গতকালকে ওই চাচা মিয়াকে অ্যারেস্ট করার পর থেকে অনেক অনেক মানুষ আছে, যারা আছে অনেকেই এটা নিয়ে প্রোটেস্ট করছে। অনেকেই বলছে যে আমরা কেন ফরেনারদেরকে নম নম করব, আমরা কেন ফরেনারদেরকে এত পাত্তা দিব, এ কি আসলে কি ওনাকে অ্যারেস্ট করা জরুরি ছিল, এত এত কি এমন ভুল করে ফেলেছে যে অ্যারেস্ট করা জরুরি না। না, এখানে আমার একটা কথা আছে। কথা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি যেহেতু বিভিন্ন দেশে ট্রাভেল করি, সেহেতু আমি জানি যে এই ধরনের সিচুয়েশনগুলো হ্যান্ডেল করাটা হচ্ছে অনেক টাফ। এরকম অনেকেই আসবে যারা সাহায্য চাইতেই পারে, এটাতে কোনো সমস্যা নেই। আপনার যদি প্রবলেম থাকে আপনি এসে বলতে পারেন আমার এই প্রবলেম, এই প্রবলেম, ওই প্রবলেম, এটা কোনো সমস্যা না। কিন্তু একটা মানুষকে অ্যানয় করা সেটা হচ্ছে ডিফারেন্ট লেভেলের জিনিস। সো ফর এক্সাম্পল উনি এক নম্বর তো হচ্ছে যে 450 টাকার মধ্যে হাফ টাকা উনি ওখানে মেরে দিছে। সেকেন্ডলি উনি আসতেছিল, আসার পর ওনাকে তারপর আরও কিছু এক্সট্রা টাকা দেওয়া হয়েছে, কিন্তু সেটাতেও উনি মানতে রাজি না, উনি আরও বেশি টাকা চাচ্ছে। সো এটাতে ক্লিয়ারলি বোঝা যায় যে এই লোকটা টাকার জন্য এই ধরনের কাজ করতেছে, উনি এক্সট্রা টাকা চাচ্ছে।
এক নম্বর কথা হচ্ছে যে আমাদের দেশে যারা যারা বলছেন যে ট্যুরিস্টদেরকে এত নমনম করতে হবে কেন, আমি বলছি না নমনম করতে, কিন্তু আমাদের দেশে ট্যুরিস্ট আসাটা খুব জরুরি। আপনারা বিভিন্ন দেশে গিয়ে দেখেন, বিভিন্ন দেশ যেমন ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলো আছে যারা হচ্ছে ট্যুরিজম থেকে বিভিন্ন রকমের ইনকাম করতেছে, ওদের দেশে বাইরের রেভিনিউ আসতেছে, যেটা হচ্ছে খুবই 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 জরুরি একটা দেশের জন্য। কারণ আমরা প্রচুর টাকা যদি ইনকাম করতে না পারি, বাইরের মানুষগুলো এসে যদি আমাদের দেশে স্পেন্ড না করে, তাহলে আমাদের দেশ কিন্তু চলতে পারবে না। আমরা গার্মেন্ট এক্সপোর্ট করি, ওগুলো আমাদের সাইড বিজনেস থাকুক, সব কিছু ইনকাম থাকুক, কিন্তু পাশাপাশি আমাদের ট্যুরিজম বিজনেসটা চালু করা উচিত। আমি রিসেন্টলি মরক্কোতে ট্রাভেল করেছি। মরক্কোতে আসলে আহামরি তেমন কিছু নাই, মরক্কো হচ্ছে আমাদের বাংলাদেশের মতোই, তেমন স্পেসিফিকলি একেবারে স্পেশাল ওয়াও টাইপের তেমন কিন্তু কিছু নাই। ওদের কিছু পাহাড় আছে, খুব সুন্দর সুন্দর কিছু কালচার আছে, এই যে ছোটোখাটো জিনিস এটাই তারা তুলে ধরতেছে। এবং তাদের দেশে আপনি বিশ্বাস করবেন না যে আমি ওদের যে ইমিগ্রেশন ছিল সেখানে আমি প্রায় 3 ঘন্টার মতো দাঁড়াইছিলাম, কারণ এত ট্যুরিস্ট গিয়েছে তাদের দেশে। তাদের দেশে কেন যাচ্ছে? কারণ তাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা ছিল সেটা হচ্ছে তাদের মধ্যে আপ্যায়ন করার যে একটা ট্যালেন্ট, এটা আছে। তারা সবগুলো ট্যুরিস্টকে ওয়েলকাম করে তাদের দেশে, এবং তারা মেক শিওর করে যে তাদের ট্যুরিস্টগুলো সেফ। আমি যে কোনো রাস্তা দিয়ে হাঁটছি, ইভেন দো মরক্কান অনেকেই জানেন যে মরক্কান সম্বন্ধে হয়তো ইউরোপে যারা থাকেন তারা হয়তো মরক্কানদেরকে দেখে একটু অন্যরকম, তাদের একটু কি বলে জাজমেন্ট আছে মরক্কানদের উপর, কারণ ইউরোপে যারা থাকে তারা একটু রাফ হয়, রাফ অ্যান্ড টাফ হয়। কিন্তু আমি মরক্কো গিয়ে দেখেছি যে মরক্কানরা পুলিশের সাথে সাথে তারা মেক শিওর করে যে কোনো ট্যুরিস্ট এদেশে আসলে তারা হচ্ছে আমাদের মেহমান, আমরা তাদের খেদমত করি, আমরা তাদের যতটুকু সার্ভিস দেওয়ার দরকার ততটুকু সার্ভিস দেই, বাকি যদি তারা খুশি হয় আমাদেরকে কিছু দেয় সেটা হচ্ছে আলাদা ব্যাপার। এই ধরনের একটা মনোভাব সবার আছে আমি মরক্কানদের মধ্যে দেখেছি, যার কারণে ওই দেশে ট্যুরিস্ট যাচ্ছে। এবং এবার আসি হচ্ছে ইউরোপের দিকে। ইউরোপও কিন্তু একই সিচুয়েশন। ইউরোপে কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনি যদি যান আপনাকে একটা এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হবে, একটা এক্সট্রা সার্ভিস দেওয়া হবে। আপনি যে কোনো জায়গা থেকে আসেন আপনাকে সেই ধরনের সার্ভিস দেওয়া হবে, যার কারণে মানুষজন এই সব দেশগুলোতে ঘুরতে যায়। এখন আমরা আমাদের বাংলাদেশে যদিও আমাদের দেখানোর অনেক কিছু আছে, আমাদের ট্যুরিজম প্লেস অনেক কিছু আছে, আমাদের কালচার আমরা তুলে ধরতে পারি, আমাদের যেসব ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলোকে আমরা একটু ডেভেলপ করতে পারি, সিকিউরিটি দিতে পারি। একটা ট্যুরিস্ট যদি বাংলাদেশে গিয়ে ওয়েলকাম না ফিল করে এবং যদি সিকিউর ফিল না করে, তাহলে কিন্তু কেউ যাবে না বাংলাদেশে। সো আমাদের রেভিনিউর জন্য এই জিনিসটা খুব দরকার। আমাদের দেশকে যদি আপনারা শুধুমাত্র ক্রিকেট দিয়ে বা অন্য জিনিস দিয়ে শিখা দেখাতে চান, তাহলে মানুষ শুধু টিভিতেই দেখবে, কিন্তু কেউ কিন্তু দেশে কোনো দিন আসবে না। সো এই জন্য আমি বলবো যে আমি জানি না অ্যারেস্ট করাটা ভালো ছিল কিনা বা খারাপ ছিল কিনা, আমি এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। শুধু আমি একটা কথাই বলতে চাই, উনি যে জিনিসটা করেছে কালু মিয়া, এটা কমপ্লিটলি একটা ভুল জিনিস করেছে। যে একটা মানুষ যখন আপনি যখন কারো কাছে সাহায্য চাবেন, তখন যখন একটা মানুষ না দিবে তখন সেটা নিয়ে শুক্রিয়া করেন, সেটা নিয়ে পড়ে থাকেন, একটা মানুষকে ডিস্টার্ব করার রাইট তো আপনার নাই। এখন দেখা গেছে জিনিসটা হচ্ছে এরকম যে আমি আমার ঘরের মধ্যে ভাত নাই, এখন তাই বলে আমি আপনার বাসায় গিয়ে চুরি করে ভাত নিয়ে আসবো, সেটা তো হয় না। আমি আপনার কাছে হয়তো রিকোয়েস্ট করতে পারি যে ভাই আমি 2 দিন থেকে খাই নেই, আমাকে একটু হেল্প করো। এখন আপনি যদি সামর্থ্য থাকে আমাকে দিতে, তখন আপনি আমাকে দিবেন, কিন্তু তাই বলে আপনাকে আমি জোর করে আপনার হাত থেকে নিয়ে যাবো, সেটা তো আমাকে আমার ধর্ম শিখায় নাই, সেটা তো আমাদের কালচারে নাই। সো এই জিনিসটা আমি এই জন্যই বলবো যে এই লোকটাকে একটা ওয়ার্নিং দেওয়া উচিত ছিল, এবং ওয়ার্নিং যারা দিয়েছে এবার ওনাকে রিলিজ করুক, সেটা আমাদের কোর্টের ব্যাপার, সেটা আমাদের লয়ের ব্যাপার, সে সম্বন্ধে আমি কোনো কমেন্ট করব না। বাট যারা যারা ওনাকে ডিফেন্ড করতেছে যে কি এমন করছে কি এমন করছে, আম সরি ভাইয়া বা আপুরা, যারা যারা ডিফেন্ড করছেন ওনাকে, এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের মানুষ যারা আছে এদের মেন্টালিটি যদি আমরা চেঞ্জ করতে না পারি, এদেরকে যদি বুঝাইতে না পারি যে দেশে প্রত্যেকটা ট্যুরিস্ট হচ্ছে আমাদের মেহমান, যদি এই জিনিসটা আমরা বুঝাতে না পারি, তাহলে আমাদের দেশে কখনোই ট্যুরিস্ট যাবে না। পরে আমরা আশা করতে পারবো না আশেপাশের দেশ পাকিস্তান, ইন্ডিয়াতে বা আপনার শ্রীলঙ্কাতে এতগুলো ট্যুরিস্ট যায়, তখন আমরা ওইটা দেখে যদি আমরা আবার জেলাস হয়ে বলি যে সরি ওদের দেশে কেন ট্যুরিস্ট, যেগুলো তো আমাদের দেশেও আছে, তাহলে কিন্তু ভাই দোষটা আমাদেরই নিতে হবে তখন সেখানে। কারণ আমাদের দেশে কিন্তু সেম জিনিস আছে, আমরা সেম জিনিস কিন্তু প্রেজেন্ট করতে পারি, কিন্তু আমরা সেটা করতেছি না, কারণ আমাদের দেশে মানুষ সিকিউর ফিল করে না। কিছুদিন আগে আরেকটা ভিডিও আমরা দেখেছিলাম যে একজন ভদ্রমহিলা কক্সবাজার একটা সি বিচের মধ্যে শুয়েছিলেন, এবং তার আশেপাশে হচ্ছে সব মানুষ, মনে হচ্ছে যে এখানে তারা মানে কোনো একটা থিয়েটার দেখতে আসছে বা এমন কিছু দেখতে আসছে যেটা তারা জীবনেও দেখে নাই। কেন ভাই, এ মহিলাটা সেখানে কক্সবাজার গিয়েছিল সেখানে তার সিভিও দেখার জন্য, তাদের আপনার চেহারা দেখার জন্য তো সেখানে যায় নাই। সো এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের লোকজন, আমার মনে হয় মেন্টালিটি এদের চেঞ্জ করা উচিত, আমাদের দেশের মানুষের মেন্টালিটি একটু চেঞ্জ করা উচিত। এবং এই জিনিসটা যেটা হয়েছে, যারা যারা ডিফেন্ড করতেছেন প্লিজ আপনারা নিজেরাও একটু ভেবে দেখেন, যে কোনো মানুষ আমাদের দেশে যাক, একটা ট্যুরিস্ট হোক, একটা গেস্ট হোক, একটা রিফিউজি হোক, যেই হোক আমাদের দেশে যাক, তাদেরকে একটু সম্মান করেন,
একটু তাদেরকে ফ্রিতে থাকার জন্য ব্যবস্থা করে দেন, তাদেরকে একটু সিকিউরিটি দেন, তাদেরকে ওয়েলকামিং জানান, দেখবেন যে বাংলাদেশি ট্যুরিস্টের অভাব হবে না। সো আমি একজন ফিল্ম মেকার হিসেবে আজকে, ট্রাভেল ফিল্ম মেকার হিসেবে আজকে আমি ভিডিওটা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।